আগামীকাল তোমাদিকে তোমরা বিজেপির মিটিং এ কেন গিয়েছিলে? আমাদের তো ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, বলেছিল ইন্দিরা আবাসন ঘর দেবো, এই বিষয় করে নিয়ে গেল, বুঝেছো? আর দিয়ে ওই জন্য ভয়েতে আমরা গেলাম। যদি না যেতে কি বলেছিল? ঘরদোর ভাঙচুর করবে। হ্যাঁ, ঘরদোর ভাঙচুর করবে। কে বলেছিল এটা? বিজেপির নেতা। আচ্ছা আচ্ছা, বিজেপির নেতারা বলেছিল ঘরদোর ভাঙচুর করবো, তাই তো? তাহলে তোমরা তৃণমূলে ফিরে আসলে, তাই তো? তোমরা তৃণমূলে ফিরে আসলে। আচ্ছা শরীফুল শাহ জোরে বলবে, তোমরা বিজেপি কেন গেছে, কেন গেছো? বিজেপি কি স্বেচ্ছাই করছো? আমাদের কোনো অসুবিধা নাই স্বেচ্ছাই করলে। না, আমরা জোরে বলো, আগামী কালকে গিয়েছিলাম, আমাদেরকে একরকম দেখেছিল, দেখে তারপর আবার দেখা যাচ্ছে আমরা কি দেখেছিল যে তুমি একবার আসো, তুমি থাকো না থাকো একবার আসো, সেই হিসেবে আমি গিয়েছিলাম। জয়নিং দেখছি, জয়নিং করালো, মানে সেখানে একটা ভয়ের ব্যাপার ছিল, সেই হিসেবে আমি সেখানে কিছু বলতে পারিনি। সেই ক্ষেত্রে আমি চুপচাপই দাঁড়িয়েছিলাম, আমি কোনো মিডিয়ার সামনে কোনো বক্তৃতা করিনি। আর এখনও মিডিয়ার সামনে যেটুকু যা বলছি আমি সত্য কথাই বলছি, আমি কিন্তু আদৌ জানতাম না যে এরকম সব ব্যাপার আছে। তাহলে তুমি কি তৃণমূলে ফিরে আসলে? পুনরায় আমি তৃণমূলে ফিরে আসি। আচ্ছা, কেন তোমাকে কি ভয় দেখাচ্ছিল, ভয় দেখে নিয়ে গেছিল? জোরে বলো কি? হ্যাঁ, উপর মহাজন কিছু ভয় দেখিয়েছিল, সেই ভয়ের মানে এতে আমি যেতে বাধ্য হয়েছি। তারা ভয় দেখিয়েছিল? বিজেপির কিছু নেতৃত্বরা। তারা বিজেপির কিছু নেতারা। আমরাও কোনো ভয় দেখালুন কি? আমি জোর করে যাবো। না না, তোমরা ওখানে ভয় দেখালো। আচ্ছা, আমরা কি কোনো, আমরা কি কোনো তোমাকে প্রেশার দিয়ে আজকে কথাটা বলছি? না না, কোনো প্রেশার নেই, আমরা স্বেচ্ছায় সেই হিসেবে আজকে আমরা যে দল সেই দল কি তোমরা তৃণমূলে তৃণমূলে পুনরায় ফিরে গেলাম। আমরা কোনো তোমাদিকে ভয় দেখাইনি তো? না না, এর পরবর্তীকালে মে কহো কেন মাত্রা। আচ্ছা, পরবর্তীকালে তোমরা কি মানে আগামী দিনে তোমরা কি তৃণমূলই করবে? হ্যাঁ, আগামী দিনে তৃণমূলই করবো, তৃণমূলই থাকবো। যাক, তোমাদিকে আমরা কোনো পেশার দিয়ে তৃণমূলে আনিনি তো? না না না, কোনো পেশার নেই, তোমরা নিজে স্বেচ্ছায় তৃণমূলে আসছো তো? হ্যাঁ, স্বেচ্ছায়। তোমরা নিজে স্বেচ্ছায় তৃণমূলে আসছো? হ্যাঁ গো। আচ্ছা, কি বলেছিল, যদি না তোমরা বিজেপি করবে তোমাদের ঘরবাড়ি ভাঙচুর করবে? হ্যাঁ, কি বলেছিল? হ্যাঁ, যদি না করো তোমাদের ঘর বাড়ি ভাঙচুর করবো বা তোমাদের অনেক কিছু মানে ক্ষয়ক্ষতি হবে, এরকম বলেছিল, বলার জন্য আমরা গিয়েছিলাম, কিন্তু আমরা পুনরায় আবার আমরা তৃণমূলেই ফিরে এলাম। বা আজকে আমরা দলীয় পতাকা তুলে আমরা সচ্ছলভাবে একদম আমরা তৃণমূলেই আসি এবং থাকি। গতকাল গৌরাটি এক নম্বর অঞ্চলের বেউড় গ্রামের দুজন ব্যক্তিকে বিজেপির আস্কিত দুষ্কৃতীরা তাদিকে মদ মাংস খাইয়ে টাকার লোভ দেখিয়ে বিভিন্ন প্রযোজনা দেখিয়ে তাদেরকে ভয় দেখিয়ে তাদের ঘর বাড়ি ভাঙচুর করব, এইসব বিভিন্ন ভয় দেখিয়ে তাদিকে নিয়ে যে জোর পূর্বে তাদিকে নিয়ে যে বিজেপিতে জয়েন করিয়েছিল, তার মধ্যে একজন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী আর একজন সাধারণ মানুষ। আজকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাননীয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 65 থেকে 70টা প্রকল্পকে সামনে রেখে তারা আজকে আবার আমাদের তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করলেন। নমস্কার। গৌরাটি মানে ওই যে শরীফুল শাহ আর সালাম খাঁ বাড়ি বেউড় গ্রাম, ওদিকে বিজেপি প্রলোভন দেখিয়ে ভয় দেখিয়ে ওদের ওপর সন্ত্রাস করবে বলেছিল। ওরা আপনাদের বাইকটা দিয়েছে, আপনারা জানেন যে তাদেরকে এইভাবে বিজেপি পতাকা ধরিয়েছিল, ওরা আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরেছে। ওরা দুজনে তৃণমূল কংগ্রেস ছিল, আবার সেই তৃণমূল কংগ্রেস পরিবারই ফিরে এসছে। তাই বিজেপি এরা নাটক করছে, এরা যতই নাটক করুক, আরামবাগের মাটি শক্ত ঘাঁটি, মমতা বন্দ্যোপাধ্যায় মাটি।